বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে শরীরচর্চা করা অনেকেরই হয়ে ওঠে না, কিন্তু কাজে বেরোনোর আগে কিংবা বাড়ি ফিরে বাড়ির অনেক কাজ কিন্তু আমাদের করতে হয়। এরপর আর ইচ্ছে থাকলেও আলাদা করে জিমে যেতে বা যোগাসন করতে ইচ্ছে করে না। এদিকে বাড়তে থাকা মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন শরীরের ওপর প্রভাব ফেলে এবং যার ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ পেয়েছে যে গৃহস্থলীর এমন পাঁচটি কাজ রয়েছে যেগুলো করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি কাজ সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। বাগান করুন। আপনার যদি একটা বাগান করার মতো জায়গা থাকে তাহলে আপনি বাগান করুন। এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এর পাশাপাশি গাছপালার পরিচর্যা করার সময় আপনাকে অনেকবার ওঠা বসা করতে হবে, তাতে আপনার পায়ের পেশি ভালো থাকবে এবং আপনার শরীরে ঘাম বেরোবে। এছাড়াও বাগানে আপনি ফ্রেশ ফল ও সবজির চাষ করলে সেটা তো আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। রান্নার কাজ, যদি শিল নোড়া ব্যবহারের অভ্যাস থাকে তবে হাতের ভালো ব্যায়াম হয়। তাছাড়া নিয়মিত ময়দা মাখলে কাঁধ ও হাতের ভালো ব্যায়াম হয়, ভালো থাকে হাতের বাইসেপ পেশি। গাড়ি পরিষ্কার, যাদের গাড়ি রয়েছে তারা নিয়ম করে গাড়ি পরিষ্কার যদি করতে পারেন তবে এক ঘন্টায় গড়ে 234 ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে, এতে গোটা শরীরেরই পরিশ্রম হয়। ঘর মোছা, ঘর মোছা সব থেকে ভালো ব্যায়ামগুলির মধ্যে অন্যতম। মাটিতে বসে হাত দিয়ে ঘর মুছলে সব থেকে বেশি পরিশ্রম হয়, এতে হাত, পা ও পেটের পেশিতে চাপ পড়ে, এতে আপনার ওজন কিন্তু অনেকটাই কমে। জামা কাপড় কাচা, এখন অনেকের বাড়িতেই ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি চাইলে জামা কাপড় কেচে নিজে নিগড়ে শুকিয়ে নিতে পারেন। কাপড় নিগড়ানোর সময় হাতের পেশিতে যে চাপ পড়ে তা থেকেও হাতের ভালো ব্যায়াম হয়। এবং যারা ফুল ঝাড়ু দিয়ে বাড়ি সাফাই করে তাদেরও কাঁধের পেশির ভালো ব্যায়াম হয়।